উত্তর এবং ঊনকোটি জেলার 15 দিনের সাংগঠনিক পরিদর্শনে যাচ্ছেন লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি রূপম কর। আগামী 8 জুলাই ধর্মনগরে তাদের সাংগঠনিক কার্যালয়ের সূচনা হবে। 12 জুলাই পেচারথলের সূচনা হবে দলীয় কার্যালয়ের। রাজধানীর গোয়ালাবস্তিতে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে পুনরায় লড়াই আন্দোলন শুরুর ঘোষণা করেন তিনি। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ ঘোষণা দেন লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি রূপম কর। কলকাতা ত্রিপুরা ভবনের পরিষেবা নিয়ে অভিযোগ তোলেন তিনি। একাধিক দাবি রয়েছে তার। এদিন 33 কাকড়াবন শালগড়া থেকে সিপিআইএম দল থেকে যুব সংগঠনের কাজ করবে বলে লোক জনশক্তি পার্টিতে যোগদান করেন বেশ কয়েকজন লোক। অন্যদিকে আসন্ন এডিসি ও পৌর নিগমের নির্বাচনে জোট না হলে পৃথকভাবে লড়াইয়ের ঘোষণা দেন দলের সভাপতি রূপম কর। আজকে লোক জনশক্তি পার্টির উদ্যোগে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে তার কয়েকটা বিষয় আপনাদের আমন্ত্রণ পত্র আমরা দিয়েছিলাম। আমাদের আজকের যে মূল বিষয় সেটা হলো রাজ্যে সমস্ত শ্রেণীর জনগণের জন্য 3 মাসের যে বিদ্যুৎ বিল, সে বিদ্যুৎ বিলের মাফি আমরা চাইছি, যাতে পুরোভাবে 3 মাসের বিদ্যুৎ বিল সরকার, রাজ্য সরকার মুকুব করে দেয়। সেই নিয়ে আমরা এই মাসের 16 তারিখ রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী জিষ্ণুদেব বর্মার মহোদয়ের নিকট আমরা একটি চিঠি প্রেরণ করব। এই আন্দোলন বা এই নির্দেশিকা আমরা শুধু ত্রিপুরা রাজ্যে নয়, লোক জনশক্তি পার্টি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা এই দাবির ভিত্তিতে কাজ করছি এবং আমরা এই দাবির ভিত্তিতে ততদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করব যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকার 3 মাসের বিদ্যুতের বিল মাফ করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।